বিনোদনের তাজা খবরে স্বাগত। এবার নোবেলকে বিয়ের কথা অস্বীকার করলেন সেই তরুণী। বিতর্কিত সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে বিয়ের কথা অস্বীকার করেছেন সম্প্রতি তার সঙ্গে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া তরুণী ফারজান আরশি। 22 নভেম্বর বিকেলে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নোবেলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন ওই তরুণী, যেখানে আরশি দাবি করেন নোবেল জোর করে নেশা করিয়ে তার সঙ্গে ছবি তুলে সেগুলো ভাইরাল করেছে। এই সঙ্গীতশিল্পীর সঙ্গে তার কোনো বিয়ে হয়নি। ওই স্ট্যাটাসে আরশি আরও বলেন, আমি এখন এমন একটা পরিস্থিতিতে আছি যে আমার সব কিছু স্বাভাবিক নেই, আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি, তারপরও আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি সবটা পরিষ্কার করার জন্য। আমি খুলনার বিভিন্ন ব্লগ করে থাকি, সেজন্য একটি ভিডিও কন্টেন্ট বানানোর উদ্দেশ্যে নোবেলের বাড়ি গোপালগঞ্জ যাই। আমার সঙ্গে আমার এক বান্ধবীও ছিল, ওখানে যাওয়ার পর পরিস্থিতি অন্যরকম হয়ে যায়। নোবেল তার মায়ের সামনেই আমার গলায় ছুরি ধরে এবং আমার ফোনটি কেড়ে নেয়। এরপর জোর করে আমাকে ঢাকায় তার বাসায় নিয়ে যায়, সেখানে বিভিন্ন ড্রাগস সেবন করায় এবং মারধর করে। আমি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। এই তরুণী অভিযোগ করেন, পরবর্তীতে নোবেল ডেমরা থানায় আমাকে দিয়ে ভয় দেখিয়ে একটি জিডি করায়। পরে পুলিশের সহযোগিতায় আমাকে আমার বাবা এবং কাজিন উদ্ধার করতে গেলে মেরে ফেলার হুমকি দেয়। আমি নোবেলের কথা মতো ভয়ে পুলিশকেও মিথ্যা বলি, কারণ তখন আমার শরীরে ড্রাগ পুশ করা ছিল। পরে গোপালগঞ্জ থেকে আমার পরিবার আমাকে উদ্ধার করে। নোবেলের সঙ্গে ভাইরাল ছবিগুলো প্রসঙ্গে আরশি বলেন, নোবেল জোর করে নেশা করিয়ে আমাকে দিয়ে উক্ত ছবিগুলো তুলিয়েছে। নোবেলের সাথে আমার কোনো প্রকার বিয়ে হয়নি এবং কোনো সম্পর্কও নেই, আমি পরিবেশ এবং পরিস্থিতির শিকার। সর্বশেষে ওই পোস্টে আরশি বলেন, আমি এবং আমার পরিবার খুব ভয়ভীতির মধ্যে আছি, আমি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং সহযোগিতা চাইছি, আমি একটি মেয়ে, আমি আমার পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে চাই। এর আগে গত সোমবার আরশির সঙ্গে ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করে নোবেল দাবি করেন তাকে বিয়ে করেছেন তিনি। খোঁজ নিয়ে জানা যায় আরশি এর আগেও একটি বিয়ে করেছেন, তার স্বামী একজন ফুড ব্লগার, গত বছরই বিয়ে হয়েছিল তাদের। নোবেলের সঙ্গে আরশির একাধিক ছবি ফাঁসের পরই আরশির প্রথম সংসার নিয়েও আলোচনা চলছে, যদিও সেই সংসারে তাদের বিচ্ছেদ হয়েছে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।